প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা যেই যেখানে আছো প্রত্যেকেই ভালো আছো এবং পূর্ববর্তী যে ক্লাস সেই ক্লাসগুলো তোমরা দেখেছো। তোমরা জানো যে সমন্বয় বিষয়ক বিগত একটি ক্লাসে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আজকে বাকি অংশটুকু আমরা আলোচনা করতে যাচ্ছি। তো এর আগে দেখিনি বিগত এক ক্লাসে কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছিল। প্রথমে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সমন্বয়ের ধারণা, এরপরে ছিল হচ্ছে সমন্বয় সাধনের নীতি বা আদর্শ, এবং ছিল হচ্ছে সমন্বয় সাধনের গুরুত্ব। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্যকর সমন্বয়ের পূর্ব শর্তগুলো কী কী। আমরা জানি যে সমন্বয় বিষয়টা কি, একটু সংজ্ঞাটা একবার দেখে নিই, তাহলে আমাদের পরবর্তী ক্লাস বুঝতে সুবিধা হবে। সমন্বয় বলতে বোঝানো হয় প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজকে এক সূত্রে গ্রথিত ও সংযুক্ত করে লক্ষ্যাভিমুখী করার কাজকেই সমন্বয় সাধন বলা হয়। এখানে ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগকে একটা সূত্রে নিয়ে আসতে হবে এবং প্রতিষ্ঠানের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের দিকে সবাইকে ধাবিত করতে হবে। এই যে এই বিষয়টা, এই বিষয়টাকে আমরা সমন্বয় সাধন বলতে পারি। তো সমন্বয় সাধন করতে গেলে কিছু পূর্ব শর্ত প্রয়োজন। আসলে পূর্ব শর্ত বিষয়গুলো কি, আমরা জানি যে কোনো কাজ করতে গেলে যে শর্তটা প্রয়োজন সেটাকে আমরা কি বলতে পারি, পূর্ব শর্ত বলতে পারি। যেমন আমরা উদাহরণ দিতে চাই পারি যে আমরা যদি গ্রামের বাড়িতে গাড়িতে যেতে চাই তাহলে আমাকে গাড়ি কিন্তু লাগবে, সেই গাড়িটা চলার উপযুক্ত একটি রাস্তা লাগবে। এই যে চলার উপযুক্ত রাস্তা, একটি উপযুক্ত গাড়ি, এগুলো হচ্ছে পূর্ব শর্ত। এবং এই গাড়িটা কেনার জন্য যে টাকা, সেই টাকার ব্যবস্থা করাও, এটাও কিন্তু পূর্ব শর্ত। তার মানে যে শর্তগুলো পূরণ করলে আমার কি হয়, লক্ষ্য পূরণ হবে, সেটাকে আমরা পূর্ব শর্ত বলতে পারি। তো সমন্বয়ের কাজের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। আমরা যদি কার্যকর সমন্বয় করতে চাই প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তাহলে কোনো কিছু কিছু বিষয় কিন্তু প্রতিষ্ঠানে পূর্বের থেকেই থাকতে হবে। যে বিষয়গুলো থাকলে আমাদের প্রতিষ্ঠানের সমন্বয় কার্যক্রম চালাতে সহজ হবে। এই প্রথমে কি আসে, প্রথমে আসে হচ্ছে সহজ সংগঠন। এটা কি, যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে প্রথমে একজন কি, এটা হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি, মালিক বলতে পারি বা এটাকে ব্যবস্থাপক বলতে পারি, তার সাথে সকল যারা কর্মী তারা কিন্তু যুক্ত আছে। এই যে কে কার সাথে কিভাবে যুক্ত থাকবে এই বিষয়টা পূর্ব থেকে উল্লেখ থাকার যে ব্যাপারটা, এটাকে আমরা সহজ সংগঠন বলতে পারি। সহজ সংগঠন বলতে সংগঠন কাঠামো প্রণয়নে সংগঠন প্রক্রিয়ার কাজগুলো সহজ, সুস্পষ্ট, সুনির্দিষ্ট করা গেলে এবং তা সবার নিকট সহজে বোধগম্য হলে তাকে সহজ সংগঠন বলা হয়। সংগঠন কাঠামো যত সহজ হয় সমন্বয় কার্যক্রমও কিন্তু তত সহজ হয়ে থাকে। সহজ সংগঠনের জন্য কাজকে সঠিকভাবে বিভাগীয়করণ করতে হবে এবং বিভাগগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন একটি বিভাগ আরেকটি বিভাগের কাছাকাছি থাকে এবং তারা প্রয়োজনের জন্য আরেকটি বিভাগ থেকে সহজেই তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিতে পারে। এরকম সংগঠন হলে তাহলে আমরা এটাকে সহজ সংগঠন বলতে পারি। এরপর যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে হলো উত্তম তত্ত্বাবধান, হ্যাঁ, ইফেক্টিভ সুপারভিশন। এটা কি, যে উত্তম তত্ত্বাবধান বলতে ঊর্ধ্বতন কর্তৃক সশরীরে উপস্থিত থেকে বাস্তবায়ন কার্য দেখাশোনা এবং সংশ্লিষ্টদের সাথে সরাসরি কথা বলে কাজের অগ্রগতি সম্বন্ধে খোঁজ খবর নেয়াকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে হ্যাঁ, প্রয়োজনে তাদেরকে উপদেশ দেয়া, পরামর্শ প্রদান করা এবং প্রয়োজনের দিক নির্দেশনাও কিন্তু তাদেরকে দিতে হবে এবং উত্তম তত্ত্বাবধানের মাধ্যমে কার্যক্ষেত্রে সমস্যা সহজে চিহ্নিত করা যায় এবং তদনুযায়ী ব্যবস্থার মাধ্যমেও, ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমেও কিন্তু উত্তম সমন্বয়ের ব্যবস্থা করা যায়। অবশ্য ঊর্ধ্বতন উপদেষ্টা কর্মী ব্যবহার, ঊর্ধ্বতন যদি চায় উপদেষ্টা কর্মী ব্যবহারের মাধ্যমেও এই তত্ত্বাবধানের কাজটা করতে পারে, কারণ সংগঠন যদি বড় হয় সেই ক্ষেত্রে সে উপদেষ্টা কর্মী নিয়োগ দিতে পারে। এরপর যেটা, সেটা হচ্ছে সমন্বিত পরিকল্পনা। আসি এই বিষয়টা কি, সমন্বিত পরিকল্পনা বলতে সকল কার্য
যাতে পরিকল্পনার আলোকে হয় এই বিষয়টা বোঝানো হয়েছে। এক্ষেত্রে পরিকল্পনা যদি সুসংহত হয়, অর্থাৎ সকল বিভাগের মধ্যে পরিকল্পনা প্রণয়ন যদি সামঞ্জস্য বিধান করে করা যায়, তবে কার্যক্ষেত্রে সমন্বয় কিন্তু সহজ হবে। যেমন যদি ধরি উৎপাদন বিভাগ 20% উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নেয়, তবে বিক্রয় বিভাগকেও তা বিক্রয়ের জন্য, ক্রয় বিভাগকে কাঁচামাল ক্রয়ের জন্য সংগ্রহের জন্য, অর্থ বিভাগকে প্রয়োজনীয় অর্থ যোগান দেওয়ার জন্য কিন্তু কি করতে হবে, পরিকল্পনা করতে হবে। এভাবে সুসংহত এবং সমন্বিত পরিকল্পনা নেওয়া হলে বাস্তবায়ন কার্যক্রম কিন্তু সহজ হয়ে যাবে, মানে সমন্বিত পরিকল্পনা যদি নেওয়া যায়। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যথাযথ সময় নিরূপণ, দ্যাট মিন্স হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটা কি যে কোনো কাজ কখন শুরু হবে কখন শেষ হবে তা নির্ধারণ করাকে এই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট বা বলা হয়েছে। যদি প্রতিটি কাজের শুরু এবং শেষ সময় যথাযথভাবে নির্ণয় করা হয় এবং বিভিন্ন কাজের মধ্যে এই সময়ের আলোকে ঘনিষ্ঠ যোগসূত্র স্থাপন করা যায়, তবে কি হবে, সমন্বয় কিন্তু সহজ হয়ে যাবে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে হচ্ছে স্বতঃস্ফূর্ত সংযোজন, স্বতঃস্ফূর্ত সংযোজন বা সমন্বয়। এটা কি যে প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি বিভাগ ও উপবিভাগের কাজে স্বেচ্ছায় বা স্বতঃস্ফূর্তভাবে একে অন্যের সাথে সমন্বয় সাধনের রীতি গড়ে উঠলে তাকে স্বতঃস্ফূর্ত সংযোজন বা সমন্বয় বলা হয়। হ্যাঁ, আনুষ্ঠানিক প্রকৃতির সমন্বয়ের ব্যবস্থা সবসময় কিন্তু ভালো ফল দেয় না। এক্ষেত্রে নানান আনুষ্ঠানিকতা, দ্রুত যোগাযোগ এবং স্বেচ্ছা প্রণোদিত হয়ে সমন্বয়ের কাজ এগিয়ে নেয়ার ক্ষেত্রে কিন্তু অসুবিধার সৃষ্টি করে। তাই বিভিন্ন কর্মী এবং বিভাগের মধ্যে সুসম্পর্ক স্থাপনে অনানুষ্ঠানিক ও স্বতঃস্ফূর্ত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা গেলে এক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়া যায়। মানে সবসময় আনুষ্ঠানিক সম্পর্ক থাকবে না, কিছু অনানুষ্ঠানিক সম্পর্ক থাকবে। এই অনানুষ্ঠানিক সম্পর্কের স্থলেই কিন্তু এই সুপারভিশনের কাজটি করিয়ে নেওয়া যাবে। এরপর যেটা সেটা হচ্ছে কি যে এরপর আমরা 6 নম্বরে পাবো হচ্ছে সমন্বিত লক্ষ্য বা উদ্দেশ্য। এই যে চিত্রের মধ্যে আমার প্রথমে কিন্তু লক্ষ্যটাকে স্থির করে নিতে হবে এবং প্রত্যেকের লক্ষ্য সমন্বিত হতে হবে। হ্যাঁ, এ বিষয়টা কি যে যে চূড়ান্ত ফল অর্জনের জন্য প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয় তাকে উদ্দেশ্য বলা হয়। আর লক্ষ্য বলতে বোঝায় হচ্ছে পরিকল্পনার থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে লক্ষ্য, মানে পরিকল্পনা মাফিক যে জায়গাতে আমরা যেতে চাই। মূল উদ্দেশ্য বা লক্ষ্যের আলোকে যদি বিভাগসমূহ তাদের লক্ষ্য নির্ধারণ করে এবং সে অনুযায়ী যদি উপবিভাগীয় পর্যায়ে লক্ষ্য নির্ধারণ করে দেয়া যায়, তাহলে সমন্বিত কার্য পরিচালনা কিন্তু সহজ হয়। বিক্রয় বিভাগ যদি বছরে 20% বিক্রয় বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করে, তবে ওই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিক্রয় বিভাগের অধস্তন বিভিন্ন অঞ্চল এবং জেলাগুলোতেও লক্ষ্য নির্দিষ্ট করার প্রয়োজন পড়ে। ওখানেও কিন্তু পার্সেন্টেজ বাড়াই দিতে হবে, বিক্রির পার্সেন্টেজ। অধস্তন ব্যক্তি ও বিভাগের মধ্যে মূল লক্ষ্যের সাথে সমন্বয় করা হলে সমন্বিত কার্যক্রম পরিচালনা কিন্তু সহজ হবে। মানে ছোট ছোট বিভাগগুলোকেও কিন্তু লক্ষ্য স্থির করে দিতে হবে এবং তাদের বিক্রয়ের লক্ষ্য বাড়াই দিতে হবে, তাহলে কিন্তু আমার সমন্বিত বিক্রয়ের যে টার্গেট সেটা কিন্তু পূরণ হবে। এরপর যেটা সেটা হচ্ছে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা। সুষ্ঠু যোগাযোগ মানে ইফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম। এটা কি যে সুষ্ঠু যোগাযোগ সমন্বয়ের একটি অন্যতম পূর্ব শর্ত। প্রতিষ্ঠানের অভ্যন্তরে সকল বিভাগ ও উপবিভাগের মধ্যে যদি সহজ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তবে সমন্বয়ের কাজটাও কিন্তু সহজ হয়। ধরা যাক উৎপাদন বিভাগের নিচের দিকে একটা উৎপাদন কেন্দ্রের মেশিন কিন্তু নষ্ট হয়েছে, একটা নিচে একটা মেশিন নষ্ট হয়েছে। এখন দ্রুত মেরামত যদি না করা যায়, তবে কিন্তু উৎপাদন কেন্দ্রের পুরো উৎপাদনে কিন্তু সমস্যা তৈরি হবে এবং এই ক্ষেত্রে সংশ্লিষ্ট উৎপাদন কেন্দ্রের কাজও কিন্তু ব্যাহত হবে। এখন যদি মেশিন মেরামতের বিষয়টি উৎপাদন বিভাগ আবার জানাইতে হয় মহাব্যবস্থাপককে, মহাব্যবস্থাপক মেরামত বিভাগে, মেরামত বিভাগের কর্মকর্তা মাধ্যমে যদি আবার সেটা আবার আরেকজনের কাছে এসে তারপরে নির্দেশনা আসে, এভাবে আসলে কিন্তু অনেক সময় নষ্ট হবে। কিন্তু যদি এভাবে করা যায় যে অনানুষ্ঠানিকতায় যে
যে উৎপাদন কেন্দ্রের কর্মীরা সরাসরি মেরামত কর্মীর সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু সমন্বয় কাজটা সহজ হয়। এই যে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা, এটা অনেক সময় সমন্বয়ের কাজটাকে অনেক বেশি সহজ করে দেয়। তো আমরা বুঝতে পেরেছি যে আসলে একটা প্রতিষ্ঠানে সমন্বয় কার্যক্রম চালাতে গেলে যে বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে তা যদি উপস্থিত থাকে, তাহলে প্রতিষ্ঠানের সমন্বয় কার্যক্রম চালানো সহজ হয়। তো আশা করি তোমরা এই ক্লাসটি থেকে সমন্বয়ের কার্যক্রমের পূর্ব শর্তগুলো বুঝতে পেরেছ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।